বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট চলাকালে ভারতেই দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, এরপর দেশে এসেও শরণাপন্ন হন চিকিৎসকদের, কিন্তু কোনো লাভ হয়নি। বিপিএল এর প্রস্তুতির মাঝে আবারও সমস্যা দেখা দেয়, যার কারণে জাতীয় সংসদ নির্বাচনের পর লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, সেখান থেকে ফিরেও দূর হয়নি সমস্যা। এক সেশন অনুশীলন করেই বিপিএল এর প্রথম ম্যাচে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামেন সাকিব। তবে ম্যাচ খেলতে গিয়ে চোখের সমস্যা বোধ করায় পরদিন চলে যান সিঙ্গাপুর। বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে গেল দুই দিনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক পর্যবেক্ষণ করেছেন সাকিবকে। সেখানে রেফলস আই সেন্টার ও ন্যাশনাল আই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন সাকিব। সব চিকিৎসকের সম্মিলিত সিদ্ধান্তেই ঠিক হয়েছে তার চোখের চিকিৎসা পদ্ধতি। সেখান থেকে এসেছে স্বস্তির খবর, এই মুহূর্তে চোখের অস্ত্রোপচার প্রয়োজন নেই সাকিবের। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বিসিবি জানায়, চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বা চোখে এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সেলস কোরিও রেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এমন সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। বিপিএল এর প্রথম ম্যাচের পর যা বলেছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান, সাকিবকে পর্যবেক্ষণ করা মেডিকেল বিভাগ আশাবাদী কনজারভেটিভ চিকিৎসা পদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। বৃহস্পতিবার সিলেটে রংপুর রাইডার্স এর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অস্ত্রোপচার না লাগায় বিপিএলে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই, তবে হুট করেই হয়তো মাঠে নামবেন না সাকিব। ঝুঁকি নেবে না রংপুরও, সাবেক চ্যাম্পিয়নদের পরবর্তী কিছু ম্যাচে বিশ্রামে থাকতে পারেন সাকিব আল হাসান। পারভীন আক্তার, সময় সংবাদ।